নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো এই বছর অর্থাৎ 2020 সাল কাদের জন্য শুভ এবং কাদের জন্য অশুভ, এই ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা ভিডিওটি পুরো দেখুন, কারণ প্রথম থেকে যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা মেইন জিস্টটাই আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না, আপনার প্রথম যেটুকুটা দেখা সেটা বৃথা হয়ে পড়বে। তো আশা রাখবো আপনারা পুরো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আসুন শুরু করে যাক। আমরা প্রত্যেকে ভাবি যে গত বছর অর্থাৎ 2019 সাল আমাদের জীবনে যা যা প্রবলেম এনেছে বা আমাদেরকে যা যা প্রবলেম ফেস করতে হয়েছে যেন এবছর না হয়, এবছর যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এবছর আমাদের মনের ইচ্ছা যেন মিটাতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা যা চাই সবসময় আমরা তা পাই না। তো কাদের জন্য এই বছরটি শুভ নয় এবং কাদের জন্য এই বছরটি শুভ সেটাই আমি বলতে চলেছি। তো কাদের জন্য অশুভ সেটা আমি আগে আসছি। যাদের ডেট অফ বার্থ 1/10/28 তাদের পক্ষে অশুভ, এবং এছাড়াও যাদের ডেট অফ বার্থ 2/20/29 তাদের জন্য এবছরটা অশুভ। এবার আসি কাদের জন্য এবছরটি শুভ। আমি এর আগেও বলেছি যে এই 2020 সালটা রাহু বছর, তাই যাদের রাহু ভালো আছে তাদের তো ভালো হবেই। এছাড়াও যাদের ডেট অফ বার্থ 4/13/22 তাদের জন্য এবছরটি শুভ। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন আপনারা আপনাদের জন্ম তারিখটি মিলান। যদি আমি যেগুলো কথা বললাম সেগুলোর সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনি শুভ, আর যদি না মিলে তাহলে বুঝবেন অশুভ। তো আমি আপনাদেরকে যাদের অশুভ ডেট বললাম সেই সব জাতক জাতিকাদেরকে আমি বলবো একটু ভেবেচিন্তে চলুন এবং যে কোনো ডিসিশন আপনারা একটু ভেবেচিন্তে নিন, তাতে আপনারই মুখে মঙ্গল। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, যদি আপনাদেরকে ভিডিওটি এতটুকু হেল্প করে থাকে তো লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং আমার চ্যানেলে সদস্য হয়ে যান। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।